নমস্কার বন্ধুরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি পল আপনাদের দ্য সেলিব্রিটি পডকাস্ট চ্যানেলটি নিয়ে আবার এলাম। অলরেডি আমাদের দুটো এপিসোড হয়ে গেছে, আজকে আমাদের আরেকটি এপিসোড। চলুন শুরু করা যাক। আজ এই সেলিব্রিটি পডকাস্ট চ্যানেলে আমরা যার সম্বন্ধে আলোচনা করব, তার নৃত্যের তালে তালে সমগ্র দুনিয়ার আপামর মানুষকে তিনি দুলিয়ে দিতে পেরেছিলেন। তার গানের সুরে এই বিশ্বের মানুষকে তিনি আপ্লুত করেছিলেন। তিনি আর কেউ নন, দ্য লিজেন্ড মাইকেল জ্যাকসন বা MJ। ওনার কিছু অজানা কাহিনী নিয়ে আপনাদের সামনে তুলে ধরার আগে তার সম্বন্ধে কিছু সংক্ষেপে বলতে চাই। মাইকেল জ্যাকসনের আসল নাম মাইকেল জোসেফ জ্যাকসন। তার জন্ম 29 আগস্ট 1950 এবং তার মৃত্যু হয় June 25, 2009। তিনি একজন জন্মগত আমেরিকান। এহেন কিং অফ পপ মিউজিক মাইকেল জ্যাকসন ছিলেন একাধারে সিঙ্গার, সংরাইটার, ডান্সার এবং রেকর্ড প্রডিউসার। ওনার ওয়াইফের নাম ছিল লিজা মারি প্রেসলে। তাদের তিনটে সন্তান ছিল। মাইকেল জ্যাকসনের পিতার নাম হচ্ছে জো জ্যাকসন এবং মাতা ক্যাথরিন জ্যাকসন। তার বিখ্যাত কিছু সৃষ্টি হলো বিট ইট, বিলি জিন্স, থ্রিলার, ডেঞ্জারাস, ব্যাড, ইনভিজিবল, যা ওনাকে খ্যাতির শিখরে পাঠিয়েছিলেন। ওহ, কী অনবদ্য সৃষ্টি! আপনারা অবশ্যই অনেকেই শুনেছেন। কারা কারা শুনেছেন দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আসলে এইসব গানগুলো এত কালজয়ী গান যে এই গানের সম্বন্ধে আপনাদের কাছে যে বলছি আমার গায়ে নিজেরই কাটা দিচ্ছে, আপনাদেরও নিশ্চয়ই দিচ্ছে। তবে খ্যাতির সাথে সাথে কিন্তু অনেক বিতর্ক তার পিছু ছাড়েনি। 1980 শেষের দিকে জ্যাকসন তার পরিবর্তনশীল চেহারা, সম্পর্ক, আচরণ এবং লাইফস্টাইলের কারণে বিভিন্ন রকমের বিতর্কে জড়িয়েছিলেন। শোনা যায় পারিবারিক বন্ধুর সন্তানকে যৌন নির্যাতন করার মতো অভিযোগও তার বিরুদ্ধে এসেছিল একটা সময়। তবে পরবর্তীকালে কোনো প্রমাণের অভাবে এই অভিযোগ ভিত্তিহীন হয়ে পড়ে। 2005 শিশু যৌন নির্যাতনের অভিযোগও তিনি ধরা পড়েছিলেন, বাট পরবর্তীতে প্রমাণিত না হয় তিনি বেকসুর খালাস পান। যাই হোক, এবার মাইকেল জ্যাকসনের সম্বন্ধে কিছু আননোন ফ্যাক্ট জেনে নিই। 1, মাইকেলের বাবা মিস্টার জো ছেলেকে রীতিমতো জোর করে গান বাজনা শিখতে পাঠাতেন। মাইকেল তার ভাই বোনদের সাথে গান শেখার সময় কোনো কিছুতে সুরে ভুল হলে বা তালে ভুল হলে শাস্তি হিসাবে তার বাবা মিস্টার জো চাবুক দিয়ে আঘাত করতেন। 2 ফ্যাক্ট হচ্ছে, মাইকেল নিজস্ব একটি থিম পার্ক বানিয়েছিলেন। অনেক মানুষেরই এই পার্ক সম্বন্ধে নানা রকম কৌতূহল ছিল। বেসিক্যালি এটা একটা খামার বাড়ি ছিল যার মূল্য ছিল অবাক করার মতো। এখন তার মূল্য $100 মিলিয়ন। এবার আপনারা হিসাব করে নিন। ফ্যাক্ট নাম্বার 3, আমেরিকান হয়েও সোভিয়েত ইউনিয়নের টিভি চ্যানেলে পেপসির একটা বিজ্ঞাপন করতে তিনি হাজির হয়েছিলেন। আপনারা মোটামুটি জানেনই আমেরিকার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্কটা খুব একটা ভালো হয় না, এখনও নেই। মাইকেল জ্যাকসনকে উপহার দেওয়া হয়েছিল £5,000 একটা হাতি যার ওয়েট ছিল £5,000। আমি আরেকবার রিপিট করলাম, এই হাতিটির নাম তিনি দিয়েছিলেন জিপসি। 1984 পেপসির বিজ্ঞাপন করতে গিয়ে তার চুল ও মাথার স্ক্যাল্প পুড়ে যায় এবং উনি রাইনোপ্লাস্টিক সার্জারি করিয়েছিলেন। এরপর থেকে তিনি কিন্তু পুরো উইক পরে আজীবন চালিয়েছেন, যত প্রোগ্রাম করেছেন, টিভি চ্যানেলে এসেছেন, স্টেজ শো করেছেন, সবই কিন্তু পর ছিল তার। ফ্যাক্ট নাম্বার 6, চর্মরোগের কারণে তার স্কিনের কালার চেঞ্জ হয়ে যায়। তিনি যখন জন্মেছিলেন তখন কিন্তু কালো ছিলেন এবং পরবর্তীতে ধীরে ধীরে দেখবেন উনি খুব ফর্সা হয়ে গেছিলেন। অনেকে বলেছিলেন এটা সার্জারি করে উনি হয়েছিলেন, কিন্তু আদৌ সেটা নয়, তার স্কিনে কিছু রোগ হয়েছিল, চর্মরোগ, যার ফলে এটা হয়েছিল। এবং এটা তার মৃত্যুর পর ময়নাতদন্ত করে জানা যায়, যেটাকে বলা হয় ভিটিলিগো। এই ভিটিলিগো চর্মরোগের কারণেই তার এই ধরনের স্কিনের কালার পরিবর্তন হয়।
তিনি ডান্সের জন্য মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী জুতো আবিষ্কার করেছেন। অনেকে ওনার স্টেজ শো প্রোগ্রাম যদি দেখে থাকেন দেখবেন উনি জুতোর উপর ভর করে অনেকটাই সামনের দিকে এগিয়ে যেতেন। জ্যাকসনের কিন্তু সর্বকালের সেরা বিক্রিত সঙ্গীত শিল্পীদের একজন। বিশ্বব্যাপী 400 মিলিয়নের বেশি রেকর্ড তার বিক্রি হয়। তার সম্মানের মধ্যে 15টি গ্র্যামি পুরস্কার ছিল, 6টি ব্রিট পুরস্কার ছিল, 1টি গ্লোব পুরস্কার এবং 39টি গিনিস রেকর্ড ছিল তার। অসাধারণ, এখানে পপতারকা খুব কমই জন্মেছে আমাদের এই বিশ্বে। 25 জুন 2009 মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর বয়সে ক্যালিফোর্নিয়াতে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা যান। 2011 সালে তার ডাক্তার কনরাড মারে দোষী সাব্যস্ত হন, কারণ উনি যে ওষুধ প্রেসক্রাইব করেছিলেন তার জন্য সেই তার মাত্রা ছিল অতিরিক্ত সেভেটিভ এবং প্রোপোফল। এটা একটা প্রাণঘাতী সংমিশ্রণ ছিল, যার ফলে তিনি মাত্র 50 বছর বয়সে মাইকেল জ্যাকসন মারা যান। তার বর্ণময় জীবন এভাবেই ইতি হয়। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আগামীকাল আরও একজন বড় সেলিব্রিটিকে নিয়ে আমরা আসব, যাকে আপনারা অনেকেই খুব ভালোবাসেন এবং তার খেলা দেখতে অনেকেই পছন্দ করেন। আমি বলে দিলাম আগে থেকে একজন ক্রিকেটারের সম্বন্ধে আমরা নতুন একটা এপিসোড নিয়ে আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো প্রিয় সেলিব্রিটি থেকে থাকে যার সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে তার সম্বন্ধেও আমি নিয়ে আসার চেষ্টা করব সংক্ষেপের মধ্যে। ধন্যবাদ, শুভরাত্রি।